সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগে সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে হরিহরপাড়া থানার কেবলামপুর মাঠ এলাকায় তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিক ব্যাগ থেকে আটটি শকেট বোমা উদ্ধার করে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে বোম স্কোয়াড টিমে আসে এবং বোমাগুলি নিষ্ক্রিয় করে উল্লেখ্য বাইশে মে পাশের মাঠ সারিতলা থেকে পাঁচটি সকেট বোমা উদ্ধার করেছিল পুলিশ আজ আবার এই বোমা উদ্ধার ঘিরে এলাকায় মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক দেখা দিয়েছে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ কি দেখবো বোম দেখলে লোহার জিনিস বস্তায় পুরো আছে দেখলে এই তো শুনছি মাঠে আসে গহমা বিনতে আসলাম গহমা বিনতে হল যে ওখানে পুলিশ বসে আছে কাল থেকে কাল থেকে পুলিশ বসে আছে ওখানে বোম আছে আমরা কালকে সন্ধে সময় গেলাম গহমা কেটে দিয়ে দেখতে পেলাম না এখন শুনছি গহমা বিনতে এসে আবার ওখানে বোম আছে রাত থেকে পুলিশ আঁকলাছে